সভাপতি তথা সঞ্চালক, আমাদের এই অঞ্চলের অঞ্চল সভাপতি তথা ক্যানিং পূর্ব অভিযান সহ কমিটির সদস্য অন্যতম মাননীয় হাজি সরকার শেখ মহাশয়, উপস্থিত আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং অভিভাবক, রাজনৈতিক অভিভাবক মাননীয় ক্যানিং টু ব্লক সহকারী সভাপতি তথা ক্যানিং টু পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মাননীয় মুক্তার শেখ মহাশয়, জেলা সম্মেলনের মতো একটা অ্যারেঞ্জমেন্ট আমার মনে হয় এই পর্যন্ত যে সমস্ত বুথের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সব থেকে যদি সেরা মনে হয় আমার দেখায় জীবন্তরা 157-এর এই বুথ কর্মী সম্মেলন সবথেকে সেরা বলে মনে হবে। আপনারা জানেন যে ক্যানিং পূর্ব বিধানসভার প্রাণ কেন্দ্র হচ্ছে জীবন্তলা, আর এই জীবন্তলায় আজকের এই কর্মী সম্মেলন, এই কর্মী সম্মেলনে যে সমস্ত মায়েরা বোনেরা এবং যে সমস্ত বাবু ভাইরা যারা এখানে উপস্থিত হয়েছেন তাতেও মনে হয় যে একটা যে সমাচনে যদি আমরা এরকম সদস্যভুক্ত সাড়া দিতে পারতাম তাহলে মনে হয় না এই কালিমারিত্বটা আমাদের নিতে হতো। আমরা জানি যে আমাদের ব্লকের মধ্যে সারঙ্গাবাদ অঞ্চলেরও কালিমানিত্য হয়েছে, তার প্রত্যক্ষ কারণ আমাদের হাজি সাহেবের যে অঞ্চলগুলি হয়েছে তাদের মধ্যে জীবন্তরায়ও কিছুটা জায়গায় একটা বাজে জায়গায় বাজে বাতাবরণ তৈরি হয়েছে, সেই জায়গা থেকে আমাদের আগামী দিনে সরে আসতে হবে। আমরা জানি 2023-এর যে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনে কিন্তু আমরা বিরোধী শূন্যই বা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা জয়লাভ করব, কিন্তু আমরা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করব 2023 নির্বাচনের জন্য এবং 2024 নির্বাচনের জন্য এবং 2026 নির্বাচনের জন্য। তার জন্য যেভাবে আপনাদের স্বতঃস্ফূর্ত সাড়া, আমার মনে হয় আমাদের এখানকার যে সমস্ত অত্যন্ত সিনিয়র যে সমস্ত নেতৃত্বরা আছে, মাননীয় মুক্তার শেখ সাহেব, মাননীয় শরীফ শেখ সাহেব এবং মাননীয় আমাদের হাকিম ইদ্দিন মহাশয় এবং আমাদের প্রধান অঞ্চল সভাপতি, আপনাদের যে কোনো সমস্যার জন্য আপনারা নিশ্চিতভাবে স্বতঃস্ফূর্তভাবে তাঁদের কাছে যেতে পারেন। কারণ আমরা দেখেছি বিধায়ক সাহেব একেবারে সকাল থেকে রাত 12টা পর্যন্ত যেভাবে মানুষের জন্য পরিশ্রম করেন, তাঁরাও তাঁদের সাথে থেকে সেই সমস্ত মানুষদের পরিষেবা দেওয়ার চেষ্টা করেন। আপনাদের যে কোনো সমস্যার জন্য তাঁদের কাছে যাবেন, নিশ্চিতভাবে আগামী দিনে সেই সমস্যার সমাধান আপনারা পাবেন। এটা যেমন একটা দিক, অন্যদিকে আমাদের কিন্তু একটাই দাবি আপনাদের কাছে, যে সমস্ত আমাদের এলাকাবাসী মা বোনেরা বাপ ও ভাইরে যারা এখানে উপস্থিত হয়েছেন বা আমাদের কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসের যারা উপস্থিত হয়েছেন, আমাদের 2024 সালের নির্বাচনে বিজেপির বিরুদ্ধে আমাদের একত্র হয়ে ভোট দেওয়ার নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু আমাদের প্রত্যেকটা বুথে বুথে আমাদের কিন্তু অঙ্গীকারবদ্ধ হতে হবে এবং একতরফায় আমরা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবো, সেই অঙ্গীকারবদ্ধ আজকের এই সম্মেলন থেকে আমাদের যেতে হবে। এবং 2026-এ আবারও সেই নির্বাচন, বিধানসভা নির্বাচন, বিধায়ক সাহেবের নির্বাচন, আগামী 2026-এ নির্বাচনে ইনশাআল্লাহ আগামী দিনেও আমাদের এই বিধায়ক সাহেব তিনি দাঁড়াবেন। আমরা মনে হয় 2021-এর যে কালিমানিত্য জীবন্তরা এবং আমাদের হাই সাহেবের যে অঞ্চলে জীবন্তরা মিয়ারগেরি পয়না হাওড়ামারির যে সমস্ত বুথে যে সমস্ত বেইমান বিশ্বাসঘাতকদের প্রলোভনে পড়ে আপনারা আইএসএফ বা অন্যান্য বিজেপিতে ভোট দিয়েছিলেন সেই জায়গা থেকে আপনারা সরে আসবেন, এটা আমরা প্রত্যাশা করি আপনাদের কাছ থেকে। আমি এটুকু আশা করব যে আগামী 2024 এবং 26 নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সাথে থেকে, মা মাটি মানুষের সঙ্গে থেকে, বিধায়ক সৌগত মোল্লার সাথে থেকে, মুক্তার শেখ, শোয়েব শেখ, হাকিম ইদ্দিনের সাথে থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থেকে আপনারা আগামী দিনে এই সমস্ত নির্বাচনগুলো তৃণমূল কংগ্রেসকে বেশি ভোটে জয়লাভ করাবেন, এই আশা আকাঙ্ক্ষা রেখে সকলকে আরও একবার ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য ইতি করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, সৌগত মোল্লা জিন্দাবাদ, আমাদের সারঙ্গাবাদ অঞ্চল জিন্দাবাদ।